ভাঙড়ে ফের বোমাবাজি গুলি চালানোর অভিযোগ বেসরকারি সংস্থার জমি জরিপ ঘিরে গতকাল অগ্নিগর্ব হয়ে ওঠে ভাঙড়ের জিরান গাছা জমি জরিপের সময় বোমাবাজি গুলি চালানোর অভিযোগ সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভাঙড়ে যে ঘটনা ঘটেছে বোমাবাজি এবং সেই সঙ্গে গুলি চালানোর অভিযোগ জমি জরিপের সময় এই বোমাবাজি এবং গুলি চালানো হয় বলে অভিযোগ উঠছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড়ে গুলি বোমাবাজি এমনটাই দাবি করেছে বিজেপি ভাঙড়ে ফের বোমাবাজির ঘটনা ঘটলো গুলি চালানোর অভিযোগ এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখা যায় যে ভাঙড় বারবারই অশান্ত হয়ে ওঠে এবং সেক্ষেত্রে বোমা উদ্ধারের ঘটনা ঘটে কিন্তু তা সত্ত্বেও এই ধরনের ঘটনায় কিন্তু রাশ টানা যায় না ভাঙড় সেই ভাঙড়েই থেকে যায় ভাঙড়ে সেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠছে বেসরকারি সংস্থার জমি জরিপ ঘিরে গতকাল অগ্নিগর্ব হয়ে ওঠে ভাঙড়ের জিরান গাছা এবং জমি জরিপের সময় বোমাবাজি এবং গুলি চালানো হয় এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙড়ে গুলি বোমাবাজি এমনটাই দাবি করেছে বিজেপি আমরা বারবার বলবো আমি লোকাল থানার প্রতি আমাদের কোনো ভরসা নেই আমি জেলা লেভেলের প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যেখানে যেভাবে প্রশাসনের একটা সেকশন সম্পূর্ণভাবে জমির প্রমোটিং করছে আমরা বারবার বলা সত্ত্বেও যে কোনো জায়গায় বড় ঘটনা ঘটতে পারে আপনারা দেখেছেন পাহাড়গিটকে কেন্দ্র করে ঘটনা নমিনেশন ফাইলকে কেন্দ্র করে ঘটনা একটার পর একটা জীবন ভাঙড়ের মাটিতে চলে যাচ্ছে আর কিছু অসাধু ব্যক্তি তারা টাকা লুটছে আর প্রশাসন তার সাথে মদত দিচ্ছে হঠাৎ এমন কী হলো জমি দখল করতে হবে এক্ষুনি হঠাৎ এমন কী হলো জমি ঘিরতে হবে জেলা লেভেলের নেতৃত্বদের কাছে বলছি রাজ্য স্তরের নেতৃত্বের কাছে বলছি এখানে আমাদের যিনি নেতা আছেন শওকত মোল্লার কাছে আমার হাত জোর করে অনুরোধ যে আপনি অবিলম্বে যারাই এর সাথে যুক্ত থাক অবিলম্বে ব্যবস্থা নিন তিনি কত বড় তোলাবাজ সেটা সাধারণ মানুষ জানেন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন যে এলাকায় মাপযোগ হচ্ছে কোম্পানির হয়ে কোম্পানির লোক থেকে মাপযোগ করছে তাদের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন সেই এলাকার কেউ আছে কি না বাইরে থেকে কিছু দুষ্কৃতি মোস্তান নিয়ে যেমন চালতেবড়া অঞ্চলে আছে হাতিসালাম অঞ্চলে আছে তারা এসে গুলি চালিয়েছে মোস্তানি করেছে এবং সাধারণ মানুষকে দমানোর চেষ্টা করছে এটা ভগবানপুর অঞ্চলের মানুষ কোনো মতে মেনে নেবেন না পুনরায় যদি কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে তার যোগ্য জবাব ভগবানপুর অঞ্চলের মানুষ দেবে ভাঙড়ে আবার বোমা গুলির বর্ষণ এটা কিছুই না ভাঙড়ের যে অঞ্চলের ঘটনা এটা দীর্ঘদিন ধরে ওখানে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব একটাই কারণে সিন্ডিকেটকে চালাবে এ যত জমি ঘেরা হবে দুজন মাথা আছে তৃণমূল কংগ্রেসের একজন খাইরুল ইসলাম আর একজন আরাবুল ইসলাম এই জমি যে জমিতে গণ্ডগোল সেই জমিতে খাইরুল ইসলামের লোকজন কাজ করছিল এবং আরাবুল এবং আরাবুলের লোকজন টাকা পায়নি ওই জন্য আরাবুলের লোকজনকে আজকে বোমাবাজি করেছে পুলিশ প্রশাসন চুপচাপ থাকবে এই বোমাগুলি পড়বে ফের আবার ভাঙড়ের একজন মানুষ মরবে তাতে কিচ্ছু এসে যাবে না তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বই থাকবে সিন্ডিকেট পার্টি থাকবে এই চোরের সরকার এই গুন্ডাবাদী সরকার যতদিন পশ্চিমবঙ্গে থাকবে পশ্চিমবঙ্গবাসী নাজেহাল হবে